ভ্যালেন্টাইন্স ডে আসি গেছে, আমি এখনো সিঙ্গেল। এই ভিডিও যাতে ভালোবাসার সপ্তাহ নিয়ে কথা হবে, আপনি যদি ভালোবাসার সপ্তাহ সম্পর্কে না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে আমি নতুন ইউটিউবার হইছে, এন্ট্রি শট হইছে, এবার ভিডিও দেখা। Hey guys, it's Iktiar Nazib and welcome back to the infamous bro. আজকে আমি কথা বলবো সিঙ্গেলদের মাথায় বাড়ি দেওয়া এবং কাপলদের মনে আনন্দ দেওয়ার ব্যাপার নিয়ে, এমন কিছু দিন নিয়ে যে দিনগুলো আসলে ফুল আর ফার্মেসি দুইটার ব্যবসায় বাড়ি জায়গা। তুমি কি মনে করছো করোনা ভাইরাসের ওষুধ ফার্মেসিতে কিনতে যাই, ভ্যালেন্টাইন্স ডে এর গিফট কিনতে যাই, প্যাম্পাস আর কি? হ্যাপি 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 ভ্যালেন্টাইন্স ডে সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ভ্যালেন্টাইন্স ডে কখনো একা আসে না, তার সাথে পুরো গোষ্ঠীকে নিয়ে আসে, যাতে সিঙ্গেল সিঙ্গেল মিলে মিঙ্গেল করতে পারে। এবং এই ভ্যালেন্টাইন্স ডে দিনগুলো না একটা স্ট্যাটিক ওয়েতে শুরু হয় এবং এই দিনগুলোর প্রথমে পড়ে রোজ ডে। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। এই দিনগুলো ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয়, মূলত একটা স্ট্যাটিক ওয়েতে একটা ছেলে একটা মেয়েকে ফুল দেয়। এন্ড ফুল দেওয়ার পর যখন মেয়েটা জিজ্ঞেস করে কেন ফুল দিয়েছো, তখন ছেলেটা বলে ওঠে বুঝো না আজকে তো রোজ ডে, সেই জন্য ভাবলাম তোমাকে একটা ফুল দেই। শেষ, সেট হয়ে গেছে মেয়ে, প্রেমে পড়ে গেছে একজন আরেকজনের বাঞ্চ। তারপর আসে মোস্ট ইম্পর্টেন্ট ডে গুলার মধ্যে একটা, প্রপোজ ডে। বেঁচে থেকে লাভ কি বল, এই দিন ছেলে এবং মেয়েরা তাদের জীবনে সব থেকে সত্যানাশী কাজটা করে, মানে শান্তিতে থাকলে তো ভূতে গিলাই না, করবেই তো। তুমি কি আমার জীবন সাথী হবে, আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি জানতাম তুমি আমাকে লাভ করতে, আজকে শেষমেশ বলেই দিলে। আমি আজকে অনেক খুশি, আজকে আমি মরে যাবো আমার খুশিতে। না সখী, তুমি মরিও না, তুমি বললে আমি অনাথ হয়ে যাব। সেদিন ছেলে এবং মেয়ে একসাথে উড়ে একসাথে ডেটে যায়, এনে টাইম গুলো তাদের লাইফের সব থেকে বেস্ট বেস্ট টাইম হয়। যখন মিট করতে যায় তখন বলে চকলেট এনেছো তো আমার জন্য? হ্যাঁ গো এনেছি, বিদেশি চকলেট, এখন খাবে? হ্যাঁ হ্যাঁ এখনই খাবো, দাও তারপর আসে টেরি ডে। এন্ড এই দিনটা ছেলেটার জন্য সব থেকে বেশি কষ্টের দিন, কারণ সে কলেজে যে টাকাগুলো জমাইছিল সেদিন তার ওই টাকা দিয়ে টেরি কিনতে হয়। আর টেরি যদি না কিনে দেয় রে ভাই, ছেলেটার কপালে অনেক বড় দুঃখ থাকে। সো সে সব টাকা দিয়ে মেয়েটাকে একটা টেরি কিনে দেয়। জানো তোমার জন্য একটা গিফট কিনছি, জানি কষ্ট হয়েছে অনেক কিনতে, বাট তুমি আমার কাছে সব থেকে বেশি স্পেশাল। কই দেখি, চোখ বন্ধ করো। হ্যাঁ করছি। কই তার নানের পুটকি সই? কি 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 বুঝি নাই। আরে চোখ খুলতেছো কেন, চোখ বন্ধ করো। কি? হ্যাঁ করছি, দাও ধরো। ওয়াও তিরিকা এত কিউট, তুমি অনেক কিউট। থ্যাংক ইউ। আমি কিউট? মানে তিরিটা কিউট, তুমি না। তারপর ওই দিনটাও সুন্দর সুন্দর ভাবে কেটে যায়। এন্ড তারপর মেয়েটা বাসায় এসে স্ট্যাটাস দেয়, আমার বয়ফ্রেন্ডের মতো বয়ফ্রেন্ড দুইটা হয় না, আমি জানি না, বাট আই ডোন্ট ডিজার্ভ হিম, হি ইজ টু কুল, সে সব দিবস পালন করে, এন্ড সে আমার জন্য একদম পারফেক্ট। আর ছেলেটা ওইদিকে ভাবে, ও কি প্রিটেন করছে টেডিটাকে আমাকে দিয়ে যে আমি কিউট এই জন্য বলছে টেডিটা কিউট, নাকি টেডিটাই কিউট ছিল এই জন্য আমাকে কিউট বলে নাই? আজকে তো কিস ডে,
হ্যাপি কিস ডে। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার। ওই দিন ওরা আবার বের হয়, কাজী টিওরের কোন একটা সস্তা রেস্টুরেন্টে লাঞ্চ করে, দেন আবার ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়গা। এন্ড রাত হওয়ার পর তারা রিয়েলাইজ করে আজকে তো কিস ডে। বাবু কি? আরে ও বাবু কি? বাবু কি দে? আজকে তো কিস ডে। হ্যাঁ তো একটা কিস। চুপ চুপ এভাবে একটা দুইটা করতে করতে বাসায় চলে আসে। তারপরে নেকা মিরে ভাই আজকে এটা কি হলো? কই কিসে আইঞ্চো? তুই নিজে তাল তুলছস কিসে? ভুলে গেছস ব্রেকআপ? এভাবে কথা বলতে বলতে রাত চলে যায়। এন্ড গেস হোয়াট, তারপরের দিন হাগ ডে। প্রত্যেক দিনের মতো আবার আজকে জমানো টাকা নিয়ে বাসা থেকে বের হয় এক্সট্রা ক্লাসের নাম দিয়ে। এন্ড এক্সট্রা ক্লাস শেষ হইতে না হইতে রাত হয়ে যায়গা। এন্ড রাত হওয়ার পর তারা রিয়েলাইজ করে আজকে তো হাগ ডে। যত সুন্দর সুন্দর কাপড় আছে না ভাই সবগুলা পরে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য বের হয় ওরা। এত ডে পালন করে আসলাম, ভ্যালেন্টাইন্স ডে তো স্পেশাল হওয়া চাই চাই। এন্ড ভ্যালেন্টাইন্স ডে তে কি হয়েছে ভাইয়া? কিচ্ছুই হয় না, প্রত্যেক দিনের মতো বের হয় একটা ডেটে যায়, ক্যাজুয়ালি ডিনার করে, দেন ডিনার করে একটু মজা করে বাসায় ফিরে আসে। মজা করে বাসায় ফিরে আসে, এটাই ডিফারেন্স শুধু। তুই আবার ভিডিও করছস ভাই? বাইর করুম না ভাই, ভাই ভ্যালেন্টাইন্স নিয়ে ভিডিও করছস ভাই? কিছু কই নাই তো ভাই, কোনো কিছু কই নাই তো। আপনি আমার রোস্ট কেন করতেছেন ভাই? ভাই ভাই ছাইরা দেন ভাই, এটা লাস্ট টাইম ভাই। ভাই রোস্ট করেন না। ভিডিও ভালো লাগলে লাইক দাও ডুড, আমি পিছনের লাইটটা বন্ধ করে দিছি তোমাদের জন্য। এন্ড এইম করতেছি 50টা লাইক, জানি অকাদের বাইরে, বাট ইউ হ্যাভ টু ডু ইট ব্রো, ইউ হ্যাভ টু ডু ইট। এন্ড ভ্যালেন্টাইন উইক চলতেছে, সো সাবস্ক্রাইব করো যাতে আমার প্রত্যেকটা আপডেট তোমাদের মোবাইলে কুটুম কুটুম করে। এন্ড আমার মতো যদি প্রিয় সিঙ্গেল হও শেয়ার করে দাও। এন্ড একটা কথা মনে রাখবা, সিঙ্গেল ডে আসবে, সিঙ্গেল ডে আসবে, এন্ড সিঙ্গেল ডে আসবে। বাই। আকাশ আকাশ আকাশ, শুন শুন শুন, লিংকটা পাইছস? পাস নাই বেটা, সাবস্ক্রাইব কর বেটা তাহলে। এন আমার আগের ভিডিওগুলো দেখে আয়, আশা করি ভালো লাগবে। এন আমি এখন গান শুনতে যাচ্ছি, বাই। লাজের মাথা খাইয়েছি তোর পাগল করা হাসি, গলার ফাঁসি করিয়েছি তোর প্রেমের ফাঁদে।